যাচ্ছে না। মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন, চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? আম্মুর রজুল সিমু আবিহি, যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই, সেই হিসাবে তাদেরকে রূপকর্তা বাবা বলতে পারেন, তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুহুম লি আবাইহিম ওয়া আখসাতু আইন্দাল্লাহ, অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বন্ধ করে ডাকাই হবে উচিত, এটাই আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক বিধায়। বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা, যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করে, এগুলো জায়েজ নাই। এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন, অসুবিধা নেই, কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না। রাফিয়া খাতুন আপনি প্রশ্ন করেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে, তবে কি তাদের বিবাহ বহাল থাকে? না বোন, যদি তিনবার এভাবে করে থাকেন পৃথক টাইমে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে, তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না, এবং এটা তালাকের উদ্দেশ্য বলুক আর না উদ্দেশ্য বলুক, সর্বাবস্থা তালাক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন জিদ্দুন হাজলুহুন জিদ্দুন, তিনটা বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলেও যা হবে, দুষ্টুমি করে ফান করে করলেও তা হবে, বা সিরিয়াসলি না করলেও তা হবে, তার ভিতরে একটা হলো তালাক বিধায়। আল্লাহ মাফ করুক, তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম, বিষয়টা এত সহজ না, এটা খুন করার মতো, ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুক। তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন। রাকিব মিজিস